প্রলোভনের ফাদে পা দিতাম তাহলে মানুষ আমাকে একটা বিট্রেয়ার হিসেবে ভাবতো মনে করতো যে আমি কোনো কিছু পাবার জন্যে আমি এসব করছি গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে মুক্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে যতগুলো এভিনিউ আছে আমরা বেস্ট ইউটিলাইজ করেছি সেটা আমি দাবি করতেই পারি কংগ্রেসের হিসাব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছেন তো ওরা নির্বাচনী প্রচারণা কিভাবে চালাবে তা আমি আমি এটা রেজ করেছি বলে আপনি শুধু আমার আমার রিপোর্ট করা হয় না ইউএস অ্যাম্বাসেডার যিনি নয়াদিল্লিতে তাকে সমন করা হয়েছে দেশ এবং পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন ছিলেন মানে অনেক দূরে অবস্থান করার কারণে দেশে ফিরতে পারতেন না নানান প্রতিবন্ধকতার কারণে তো দেশ এবং জাতির জন্য আপনি ওই অবস্থায়ও অবদান রেখেছেন কিসে আপনি উদ্বুদ্ধ ছিলেন প্রথমত হল ধন্যবাদ আপনাকে এবং এস সি দর্শক শ্রোতাদেরকে যে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্যে এবং আপনি আপনি নিজেও একজন সাংবাদিক সাংবাদিকতাই আসলে মূলত এটাই আমার ধ্যান জ্ঞান যদিও আমি মাঝখানে নানা কাজ করেছি আমি কিছুদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করেছি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে কিছুদিন আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছি তারপরে এখন আমি অন্য কাজও করছি আমি একটি ওয়াশিংটন ভিত্তিক একটি নন প্রফিট রাইট অর্গানাইজেশন রাইটস অর্গানাইজেশন রাইট টু ফ্রিডমে কাজ করছি নির্বাহী পরিচালক হিসেবে যেটা লিড করছেন আমাদের ফর্মার ইউএস অ্যাম্বাসেডার উইলিয়াম বি মাইলাম জন ডেন আছেন বর্ডে তো আমার মূল মূলত হলো যে আমি চিন্তা করি যে বাংলাদেশে যখন খুব খারাপ অবস্থা বিরাজ করছিল যখন বাংলাদেশে মানুষ কথা বলতে পারছিলেন না এবং লিখতে পারছিলেন না আপনারা যারা কথা বলতেন তারা পারছিলেন না তখন আমাকে মনে হলো যে না আমার এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটিকে আমাকে ব্যবহার করতে হবে এবং সর্বতভাবে অ্যাজ বেস্ট এজ আই ক্যান যতটুকু সম্ভব তো সেই ধারণার থেকে আমি আসলে প্রথমে আমি জাতিসংঘের সাংবাদিকতা শুরু করি জাতিসংঘে এর আগেও করেছি আপনি জানেন যে আঙ্গাতে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে আমি এর আগেও বহুবার গিয়েছি এর আগের সরকারের সময়ও গিয়েছি তখন থেকে আমি আমার টার্গেট ছিল যে আমি যখন একবার ইভেন্ট জেনারেল অ্যাসেম্বলিতে যাই তখন আমি প্রেস ব্রিফিং রুমে গিয়েছিলাম তখন আমার জানার ইচ্ছে ছিল যে এটা কি রেগুলার করা যায় কিনা পরে দেখলাম যে না এখানে রেসিডেন্ট করেসপন্ডেন্ট আছে বড় বড় আউটলেট যদিও তারা তাদের সুবিধা দিয়ে থাকে বেতন ভাতা দিয়ে থাকে তখন আমি যখন চিন্তা করলাম যে আমি যখন দেশান্তরী হয়ে গেলাম তখন আমি চাইলাম যে আমার সময়টিকে সাংবাদিকতার ক্ষেত্রে কাজে লাগানোর ক্ষেত্রে মাঝখানে ভাই আমি কিছুদিন লন্ডনে ছিলাম এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্টারস রিপোর্টার হিসেবে সানডে টাইমস এবং দি টাইমস নিউজ পেপারে কাজ করেছি তো আমি আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি তারপরে আমি আমেরিকাতেই আমি আমি বাইদা ভাই আমি দুই জায়গারই রেসিডেন্ট কোথাও সিটিজেন নই তো এত মূলত সাংবাদিকতাই এটাই না কিন্তু যে বিষয়টি আপনি পরিবার থেকে দেশ থেকে দূরে যাওয়ার পর কোন বিষয়টি আপনাকে অধিক উদ্বুদ্ধ করল মানে এই যে দেশের জন্য কাজ করবার মানুষের জন্য অবদান রাখবার গণতন্ত্রের পক্ষে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে এই অবদানটা কী থেকে আপনি উদ্বুদ্ধ হলেন যেটা বললাম যে মানুষের যখন দেখলাম মানুষ অধিকার বঞ্চিত এবং কোনোভাবে মানুষ তার অধিকারকে এক্সপ্রেস করতে পারছে না এবং যারা এক্সপ্রেস করছে তাদের উপর নির্যাতনের খড়গ নেমে আসছে তো এখন আমাদের তো কোথাও না কোথাও আমাদেরকে দাঁড়াতে হবে কোথাও না কোথাও আমাদের এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে এবং সারা দুনিয়াকে জানান দিতে হবে যে বাংলাদেশে এই ঘটনাগুলি ঘটছে আমি দেখেছি আমি যখন প্রথম অবস্থায় গিয়েছি আমি দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশের প্রবলেমগুলি সেখানে অ্যাড্রেস করা হচ্ছে নির্যাতনগুলো সেখানে তোলা হচ্ছে যে সমস্ত সমস্যা আছে সেগুলো তুলে ধরা হচ্ছে এই আমার কাছে মনে হলো যে না আমি কেন বাংলাদেশকে সেখানে নিয়ে যাবো না অথবা বাংলাদেশের বিষয়টি অ্যাড্রেস করব না তো সেইটা একটা দিক আরেকটা দিক হলো যে এটা মানে সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি থেকেও যে আমার আমি চেয়েছি যে আমার হাইয়েস্ট এফোর্টটি দিতে রিপোর্টিংয়ের ক্ষেত্রে বলেন ইন্টারভিউ গ্রহণের ক্ষেত্রে বলেন সেটার অংশ হিসেবেই সেটা করা আরেকটি বিষয় আপনি তো ঝুঁকি নিয়ে গেছেন এবং ঝুঁকির মধ্যে ছিলেন তো আমাদের জানা মতে আপনার কাছে মানে ভয়ভীতিও ছিল আবার প্রলোভনও ছিল এই দুইটা বিষয়ই আপনার কাছে ছিল এই যে প্রতিকূলতা কিংবা প্রলোভন এই বিষয়টাকে আপনি এখন কীভাবে মূল্যায়ন করবেন না প্রথমত হলো এই যে মানুষের যে ভালোবাসা আমি যদি প্রলোভনের ফাদে পা দিতাম তাহলে মানুষ আমাকে একটা বিট্রেয়ার হিসেবে ভাবতো মনে করত যে আমি কোনো কিছু পাবার জন্যে আমি এসব করছি তো আমি সেই জন্য আমি মনে করছি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে লোভ সংবরণ করার মতো সক্ষমতা আমাকে দিয়েছিলেন তো এবং আমি সেটা করতে পেরেছি এবং আমি আমার সামনে এটাই ছিল যে আমার যে যে ন ম্যাটার হোয়াট বাংলাদেশে ডেমোক্রেসির পথে ফিরতেই হবে বাংলাদেশ অ্যাকাউন্টেবিলিটির পথে ফিরতেই হবে মুক্ত মত অবারিত হতেই হবে তার চেয়ে আমি বলে রাখি এই প্রসঙ্গে যে আমরা যারা বাইরে ছিলাম হ্যাঁ আমাদের পরিবার এখানে বিপর্যয়ের মধ্যে ছিল নানা রকম সমস্যা তৈরি হয়েছে কিন্তু আমরা নিজেরা একটা সুবিধাজনক অবস্থানে ছিলাম আমাদের ব্যক্তিগত জীবনটা এতটা রিস্কি ছিল না সেখানে কিন্তু বাংলাদেশে থেকে যারা করেছেন আমি তাদেরকে ট্রিবিউট দিতে চাই তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই ছাত্র জনতার যে রক্ত সেটা তো আছেই যে রক্তের মধ্য দিয়ে যে আমাদের যে বিপ্লব সাধিত হয়েছে তাদের যে সেক্রিফাইস এটা তো কোনো সেক্রিফাইসের সাথে তুলনা চলে না এখন আসেন মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশে থেকে কিন্তু অনেকেই করেছেন তারা বাংলাদেশে থেকেছেন নির্যাতনের শিকার হয়েছেন আজকে আমাকে কয়েকটা নাম বলতে দিতে হবে এবং বলতেই হবে যেমন আপনার নিশ্চয়ই মনে আছে শহীদুল আলম বা টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার যিনি টু থাউজেন্ড তাকে একশো দিন কারাগারে থাকতে হয়েছে রাতের অন্ধকারে তাকে তুলে নেওয়া হয়েছে চোখ বেঁধে তাকে গুম করে ফেলা হবে তো সেখানেও আমরা আবার বিশ্ব জনমত তৈরি করেছি অনেক নভেল লোরিয়েট তারপরে হলিউড স্টার তারা পর্যন্ত তার মুক্তির জন্য সেখানে সোচ্চার হয়েছেন আমরা সেটা করতে পেরেছি সেখানেও আমার একটা ভূমিকা রাখার সুযোগ হয়েছে তারপরে এটাকে কোঅর্ডিনেট করার ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল ড্র অ্যাটেনশন ড্র করার ক্ষেত্রে মাহমুদুর রহমান আপনি নিশ্চয়ই মনে আছে তাকে রক্তাক্ত হতে হয়েছে আমাদের সম্পাদক তাকে কোর্টের বারান্দায় কিভাবে রক্তাক্ত হতে হয়েছে এবং তিনি এই বিচারের নামে যে প্রহসন সেটি চোখে আঙ্গুল দিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছেন সুতরাং তারা তাদের সেই সাহসী তারপরে আমরা দেখেছি আপনার মুস্তাককে কারাগারে জীবন দিতে হয়েছে সাগর রুণির মতো সাংবাদিক দম্পতিকে তাদের বেডরুমে তাদেরকে জীবন দিতে হয়েছে রোজিনাকে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে কিশোরকে করতে হয়েছে আমরা যদি এই তালিকা অনেক দীর্ঘ মানে এটা বলে শেষ করা যাবে না এবং এই সর্বশেষ এই আন্দোলনে যেভাবে আমাদের প্রায় চারজন সহকর্মী সাংবাদিক তাদের জীবন বিলিয়ে দিতে হয়েছে এবং আপনি জানবেন যে বাংলাদেশ মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কিন্তু আপনার আফগানিস্তানেরও নিচে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে ইন্ডিকেশন যে ইন্ডিকেটর তারা কিন্তু প্রতি বছরই প্রায় পাঁচ ধাপ দশ ধাপ করে বাংলাদেশ পেঁচাচ্ছিলো মুক্তমত বলতে কিছু ছিল না কিছু ছিল প্রপাগান্ডা বেশিন সরকারের পক্ষে তারা সার্ভ করত। সুতরাং আমি মনে করি যে এবং বাইরে থেকে আরও অনেকেই করেছেন বিশেষ করে ইউটিউবের মাধ্যমে আমি বলবো যে একটা বিপ্লব সাধিত আমি তো ধরেন জার্নালিজমের একটা পার্ট করেছি কিন্তু অনেক মানুষ অনেকে কিন্তু ভূমিকা রেখেছে মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে কয়েকটা নাম যেমন বলতেই হয় পিনাকি ভট্টাচার্যা বা ভট্টাচার্য আপনার ইলিয়াস কনক কনক সারোয়ারকে কিন্তু তার বোনকে তাকেও হেনস্থা করতে হয়েছে তাকে নয় দিন রিমান্ডে থাকতে হয়েছে তার বোনকে মামলার শিকার হতে হয়েছে হামলার তাকেও রিমান্ডে থাকতে হয়েছে তাসনিম খলিল নেত্রো নিউজের খুবই ভালো ইনভেস্টিগেটিভ তার মাকেও হেনস্থার শিকার হতে হয়েছে আপনার জুলকার নাইনসাহের ভেরি গুড ইনভেস্টিগেটিভ রিপোর্টার তাকে আপনার শাহেদ আলম মনির হায়দার অনেকেই কিন্তু মানে তারা এই মানে বাইরের থেকে তারা এটা একটা মানে তারা জনমত তৈরিতে বা মানুষকে সাহস যোগানোর ক্ষেত্রে তারা এটি কাজ করেছেন আমার ধরেন যে সাংবাদিকতার যে বিষয়টুকু সেটি নিয়ে আমি আমার কাজ করার সুযোগ হয়েছে আপনার কাছ থেকে জানবো যে বাংলাদেশ ইস্যু নিয়ে আপনি বারবার প্রশ্ন করতেন সেখানে শুধু বাংলাদেশের আপনি ধরেন প্রতিনিধিত্ব করছেন কিন্তু অন্য অনেক দেশের সাংবাদিকরা সেখানে রয়েছেন তাদের প্রতিক্রিয়াটা কি হতো যে আপনি যখন মানে ওনারা কীভাবে দেখতেন যে আপনি যখন বাংলাদেশ শুনিয়া বারবার প্রশ্ন করেন প্রথমত হলো আমি অনেক সাপোর্ট পেয়েছি বাংলাদেশ যেহেতু ভালনারেবল বাংলাদেশ সবাই জানে বাংলাদেশের ডেমোক্রেসি হুমকির মুখে রাতের অন্ধকারে ইলেকশন হয়েছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে গুম হচ্ছে খুন হচ্ছে যে কারণে ইউএস স্যাংশন এসছে র্যাব এন্ড টপ সিক্স অফিসিয়ালস আপনি জানেন

পলিসিতে নড়াচড়া হয় অ্যাটেনশন ড্রো হয় তখন সবাই এঙ্গেজড হয় ও হোয়াটস গোয়িং অন কি হচ্ছে এটা আমাদেরকে দেখতে হবে তো সেই সেইটার ক্ষেত্রে ধরেন ভূমিকা রাখার সুযোগ হয়েছে এইটার এই প্রশ্নগুলোর ক্ষেত্রে সেটা পাবলিক এবং প্রাইভেটলি আমরা অনেক কাজ আমাদেরকে করতে হয়েছে হচ্ছে হয়তো পাবলিক ডোমিনে বলা যাবে না বাট গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে মুক্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে যতগুলো এভিনিউ আছে আমরা বেস্ট ইউটিলাইজ করেছি সেটা আমি দাবি করতেই পারি আপনাদের প্রত্যেকের সঙ্গে তো আপনারও ব্যক্তিগত পর্যায়ে আলোচনা হতো তারা বাংলাদেশকে নিয়ে তাদের অভিব্যক্তিটা কি ছিল তারা যেমন বাংলা যেমন এখন যে অভিব্যক্তি এখনকার দিয়ে শুরু করি অনেকে বলছে ও তোমাদের সরকার প্রধান প্রফেসর ইউনিউস ও ওয়াট এ গ্রেট পার্সন হিজ কি মানে ইন্টারন্যাশনালি ব্যাংকার অফ দি পুওর তার যে মাইক্রো ক্রেডিট পায়োনিয়ার মানুষ প্রফেসর ইউনিউস বলার সাথে সাথে দুই লাইন বলে আর এর আগে যখন শেখ হাসিনা যারা চিন্তা ও মাই গড সাথে লেডি মানে সবাই খুব মানে নেগেটিভ চোখে দেখত হোয়াট অটক হোয়াট এন অটোক্রেট এইভাবে মানুষ চিত্ত কিন্তু প্রচারণায় প্রচারণায় তার ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ পথিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে যখন ইন্টারন্যাশনালি বলা হতো যে সে রোল মডেল বা বিশ্বে নানান মানে উদ্ভাবনী বিষয়ের প্রাণ কেন্দ্রে তার অবস্থান সেই এটা এটা ছিল বাংলাদেশের প্রপাগান্ডা মেশিনের প্রপাগান্ডা যেমন আপনি জানবেন এটা কিন্তু ইন্টারন্যাশনাল আপনি যদি নিউ ইয়র্ক টাইমস দেখেন ওয়াশিংটন পোস্ট দেখেন সিএনএন দেখেন ইভেন তার ইন্টারভিউ যদি আপনি দেখেন আপনার খ্রিস্টান আমানপুরের সাথে যে ইন্টারভিউ সেও সেও বলেছে ওয়াই ও মাই গড হোয়াট টাইপ অফ লেডিস ইজ মানে সে রীতিমতো তার সাথে ঝগড়া করছে মানে এটা কোনো মানে যে কোনো সেন্সেবল লোক দেখলে বুঝবে এবং তার কোনো কথাবার্তা কোনো বালাই নাই যেভাবে বাংলায় বলে ইংরেজি সম্পর্কে তার জ্ঞান আপনি আপনিও ভালো জানেন বিদেশি ভাষা জানতে হবে এটা আমি দোষের কিছু না কিন্তু যে ভাষায় সে তাকে মনে করছে যে এখানে বোধ সে এইখানে যেভাবে সে সাংবাদিকদের মানে রিয়েল সাংবাদিকদের স্থাপকদের না যেইভাবে সে ধমকাতো সে ওইভাবেই ধমক দেওয়ার চেষ্টা করছে সুতরাং মিডিয়ার ক্ষেত্রে তাদের কোনো মানে সবসময়ই বাংলাদেশ একটা অথরিটেরিয়ান কান্ট্রি এটা কিন্তু মিডিয়ার টাইটেলই ছিল এবং অথরিটেরিয়ানকে শেখ হাসিনা এইভাবেই ছিল আপনি দেখবেন তাকে সংবাদ মাধ্যমের শত্রু হিসাবে ঘোষণা করেছে আপনার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই যে কত কতজন সরকার প্রধান সংবাদ মাধ্যমের শত্রু তেরো জনের মধ্যে শেখ হাসিনা অন্যতম তারপরে সবগুলো সূচকে বাংলাদেশকে যেভাবে করা হয়েছে রিফ্লেক্ট করা হয়েছে এবং আপনি দেখবেন যে সরকার যেটি করেছে তারা মিথ্যা লেখকের নামে প্রায় বারোশোটি আর্টিকেল বিদেশিদের বিদেশি নামে যেহেতু মানুষ প্রলুব্ধ হবে সিআরআই এবং এই সমস্ত দুর্বৃত্তরা তারা ছেপেছে এটা নিয়েও কিন্তু এফপি একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে আপনাদের জানবা থাকার কথা যে এদের কোনো অস্তিত্ব নাই লেখকদের কিন্তু বাংলাদেশের মানে সেটা একেবারেই মুদ্রিত হয়েছে যেহেতু সংস্থা থেকে সরবরাহ করা হয়েছে সেটি কিন্তু হয়েছে তো জি জি বলুন জি তো বাংলাদেশ তারা বাংলাদেশকে যে পজিটিভলি মানে পর্ট্রেট করার মতো মানে কোনো কিছুই ছিল না একটা জিনিস ছিল সেটা হলো রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে জায়গা দেওয়ার ক্ষেত্রে এটিও কিন্তু প্রথম দিন আপনার নিশ্চয়ই মনে আছে আমি প্রথম আমাদের আরও অন্যান্য কলিগরা আমাকে সাপ্লিমেন্ট করেছে যখন শেখ হাসিনা অর্ডার দিয়েছে রোহিঙ্গারা যখন প্রথম আসবে টোয়েন্টি এইটিনে তখন বিজেপি প্রধানকে গুলি করার নির্দেশ দিয়েছিল যারা যাতে কোনোভাবে ঢুকতে না পারে তারপরে দেশে এক ধরনের জনমত তৈরি হয় এবং যুক্তরাষ্ট্র থেকে চাপ আসে তখন আমি জিজ্ঞেস করেছিলাম হিদার নোয়ার্ড ছিলেন তখন প্রেস সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রাম্প তখন প্রেসিডেন্ট ছিলেন যে তোমরা বাংলাদেশকে বলবা কিনা কারণ এত হাজার হাজার জনতার এই এইদিক দিক গুলির তাড়া খেয়ে আসতেছে এইদিকে গুলির মুখোমুখি সুতরাং তাদেরকে বাংলাদেশ আশ্রয় এই সমস্ত এরা যাবে কোথায় তখন তারা আর্চ করেছে কল করেছে আশ্রয় দেবার জন্য এবং কমিউনিটি বলেছে যে আমরা তাদেরকে এবং সরকার বাধ্য হয়েছে যদিও সরকার এটাকে কেশ করার চেষ্টা করেছে মানে তৎকালীন সরকার শেখ হাসিনা যে আমরা কিন্তু সেটা চাপের কারণে তাদেরকে এবং শুধু বাংলাদেশ না আপনি জানবেন শ্রীলঙ্কা নিয়ে আমি মানে শ্রীলঙ্কায় কিন্তু আমাকে নিয়ে আমি কিছুটা বিতর্কিত যারা রাজা পাকসে সরকার যারা পালিয়েছে কারণ তাদের এই বিষয়টা হাইলাইট করেছি ইন্ডিয়াতে তো আমি ব্যাপক বিতর্কিত আপনি দেখবেন অর্ণব গোস্বামী আমাকে নিয়ে তো এক ঘন্টার অনুষ্ঠান বানিয়ে ফেলেছে কারণ হচ্ছে কি যেমন সেটাও ডেমোক্রেসির ক্ষেত্রে আপনি প্রধান বিরোধী দল কংগ্রেস আপনি লেভেল প্লেইং ফিল্ড করতে হবে দিতে হবে তো আপনি ইলেকশনের ক্ষেত্রে আপনি কংগ্রেসের হিসাব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছেন তো ওরা নির্বাচনী প্রচারণা কিভাবে চালাবে তা আমি এটা রেজ করেছি বলে আপনি শুধু আমার আমার রিপোর্ট করা হয় না ইউএস অ্যাম্বাসেডার যিনি নয়াদিল্লিতে তাকে সমন করা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন এবং অল দ্য রাইট উইং মিডিয়া কেম আফটার মি মানে আমার পেছনে সবাই যে এই সেই হুইসি সাংবাদিক সে বাংলাদেশি পলাতক এইটা ওইটা বলে নানা রকম প্রচার আমার কথা হলো তো ইন্ডিয়ানরাও তো ইন্ডিয়ান সাংবাদিক যেমন বাংলাদেশ নিয়ে পিটিআই প্রশ্ন তুলতে কোনো বাংলাদেশি মিডিয়া বলে নাই যে ইন্ডিয়ান সাংবাদিক কেন এই প্রশ্নটি করছে বা পাকিস্তানি সাংবাদিক কেন প্রশ্নটি করছে বাংলাদেশ এই বাংলাদেশের বিষয়ে তো আমি ইন্ডিয়ার বিষয়ে প্রশ্ন করতে পারবো না যেখানে হুমকির মুখে কেজরিওয়ালকে যখন গ্রেফতার করা হয়েছে দিল্লির চিফ মিনিস্টার আমি তখন যে তোমাদের কনসার্ন আছে কিনা তারা অবশ্যই বলেছে যে আমাদের উদ্বেগ আছে এবং এটা কিন্তু খুব কঠিন একটা মেসেজ ছিল যদিও তারা প্রিপেয়ার্ড ছিল হয়তো আমি প্রশ্ন না করলে হয়তো তারা অন্য কোনো ফর্মেটে এটা বলতো কিন্তু তারা একটা বিশাল বড় একটা স্টেটমেন্ট পড়েছে আমার প্রশ্নের জবাবে যার কারণে ইন্ডিয়াতে আমি ধরেন একটা মানে একটা আসামির মতো হয়ে গেলাম যদিও রাহুল গান্ধী অল আদার্স আমি তাদের যেটা করেছে আমি অ্যাপ্রিসিয়েটের জন্য মানে আমি যেটা ঘটেছে সেটা বলার চেষ্টা করেছি এবং উত্তরটা জানার চেষ্টা করেছি জি